আপনি কি জানেন কিয়ামতের পূর্বেই আর কি কিয়ামত হবে? এটা হচ্ছে কুরআন কারিমে সূরা আদ দুখানে আল্লাহ তাআলা বলেছেন। এখানে এই সূরা আদ এই দুখান, দুখান অর্থ হচ্ছে ধোয়া, এই যে ধোয়া পড়ে না ধোয়া, এই ধোয়া হচ্ছে গিয়া এটার অর্থ দুখান। এটা পবিত্র কুরআন কারিমের 44 নম্বর সূরা আছে পবিত্র কুরআন কারিমে। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, যিন আকাশ মণ্ডলী পৃথিবী এবং এগুলোর মধ্যে মধ্যস্থ সব কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। আল্লাহ তাআলা এটি সূরা দুখানের 7 নম্বর আয়াতে বলেছেন, এবং সেই সাথে পবিত্র কোরআন কারিমের আদুখানের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমিত রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আওয়ালিন। এখানে পবিত্র কোরআন কারিমে সূরা এই যে 8 নম্বর আয়াত আল্লাহ যেটা বলেছেন সেটার অর্থ তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান, এবং তিনি তোমাদের মধ্যে তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষের রব ছিল। আশা করছে বর্তমানে দেখা যায় বিশ্বাস করছে না এটা। তারপরে 10 নম্বর আয়াতে বলেছেন ফারতাকিব ইয়াউমা আত্তাত ইয়াউমা তাত সামাউ বিদুখানিম মুবিন, অতঃপর তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন স্পষ্ট ধোঁয়াচ্ছন্ন হবে আকাশ। এই যে আল্লাহ তাআলা বলেছি যে একটু আগে আমি যেটা বলেছিলাম যে সারা পৃথিবী না কিয়ামতের একটা কিয়ামত হবে, দেখেন সারা পৃথিবীতে যখন ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে একেবারে, আমরা যে ধোঁয়া যখন রান্না করি তখন যে ধোঁয়াটা আসে সেটাই সহ্য করতে পারি না, কিন্তু তখন সারা পৃথিবী যখন এরকম ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে তখন মানুষ কী করবে? অনেক তাফসীর করবেন মনে করেন এবং বলেছেন যে যখন এটা হয়তো আল্লাহর সৃষ্টি অথবা আল্লাহ তৈরি করতে পারেন দিতে পারেন, অথবা হচ্ছে যে পারমাণবিক যুদ্ধ হবে, যে শক্তিধর দেশগুলো যখন একটা দেশের সাথে একটা দেশের, যেমন যেমনিভাবে এখন ইউক্রেন এবং রাশিয়া চলছে ঠিক সেইভাবে যখন যুদ্ধ হয়ে যাবে তখন এক দেশ আরেক দেশের উপর পারমাণবিক বোম্বিং করে। এই বোম্বিংয়ের ফলে যে বোম্বিং করলে কিন্তু ধোয়া হয়, অনেক ধোয়া হয় যখন, এবং এক দেশ এখানে একটা মারবে এখানে একটা মারবে, এরকম সারা পৃথিবীকে ঘিরে যে যাকে পারে সেখানে এইটা মারবে তখন ধোয়া হবে, এবং এই ধোয়া সারা পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে। এটা অনেক তাফসীর করবেন মনে করেন, এবং আল্লাহ তাআলা ভালো জানেন ভবিষ্যতে কী হবে আমরা জানি না, তবে এটা আল্লাহ তাআলার সৃষ্টি হতে পারে অথবা তাফসীর করবেন যেটা মনে করেন সেভাবে হতে পারে। এবং সূরা আদ-দুখানের 11 নম্বর আয়াতে বলছেন ইয়াকশান নাস হাজা আযাবুন আলীম, এবং তা আবৃত করবে ফেলবে পুরো মানব জাতিকে, এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখেন যন্ত্রণার কথা বলা আছে, এবং সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে একেবারে আটকে ফেলবে, যেন আটকে ফেলে মানুষের নড়াচড়ার জায়গা থাকে না কোনো কিছুর মধ্যে, সেরকম এটা যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এটা হওয়ার পরে আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছেন রাব্বানাকশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনিন, এটা অর্থ হচ্ছে তখন তারা বলবে হে আমাদের রব আমাদের এই শাস্তি থেকে মুক্তি দিন আমরা ইমান আনব। তখন মানুষ বলবে যে বিপদে বললে যেরকম বলে এত কষ্ট এত সহ্য করতে না পারে আল্লাহ তাআলা কাছে দোয়া করবেন এবং আমাদের শাস্তি আমাদের এটা থেকে মুক্তি দিন, আমাদের শাস্তি কমিয়ে দিন। তখন শাস্তি কমিয়ে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা বলবেন যে ইন্না কাশিফুল আজাবি কালিলান ইন্নাকুম আইদুন। আল্লাহ তাআলা যখন সূরা আদ-দুখান যে আয়াত 15 নম্বর আয়াত সেখানে বলেছেন যে আমি তোমাদের শাস্তি কিছু কালের জন্য রহিত করেছি, তোমরা তো তোমাদের পূর্ব অবস্থা ফিরে যাবে। মানে আল্লাহ তাআলা যখন এই যে দোয়া হবে সারা পৃথিবীতে চারদিকে আচ্ছন্ন হয়ে যাবে তখন মানুষ দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে রক্ষা করুন মুক্তি দিন, তখন আল্লাহ তাআলা শাস্তি তার কিছুটা লাঘব করবে। এবং এই লাঘব করার পরে এবং মানুষ কী করবে যখন আবার আগের অবস্থায় ফিরে যাবে, এটা কিন্তু প্রমাণ হয় সূরা আল বাকারা দিয়ে। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তখন ওইখানে কিন্তু মানুষ ক্ষমা চেয়েছে আর তখন আল্লাহ শাস্তিটা কিছুটা লাঘব করেছে, এবং তারপরে এখন দেখেন আমরা তখন যখন মানুষ আবার আগের অবস্থায় ফিরে যাবে আর সেই সময় আল্লাহ তাআলার সেই যে মানুষ আগের অবস্থায় ফিরে যাবে, দেখেন সূরা আল বাকারা আল্লাহ তাআলা কি বলেছেন আগে ইন্নাল্লাহ জিরে কাফুল সাউন আলাইহিম আহজে তখন আমরা তুমি জিরুম লাই মেনুন, নিশ্চয়ই যারা অবিশ্বাস করছে তাদের জন্য বই সমান, তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো পানা করো তারা ইমান আনবে না। এটা সূরা আল বাকারার 6 নম্বর আয়াতে বলেছে, এবং সূরা আল বাকারার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদের অন্তরসমূহের উপর এবং তাদের কর্ণসমূহ যে আছে এই কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিচ্ছে, এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে, এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। দেখে মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর নাম নেয় এবং বলে যে আল্লাহ ভালো হয়ে যাবো আর করবো না এটা সেটা, তখন এইটাই মূলত আল্লাহ তাআলা বলেছেন যে ওখানে যখন মানুষ শাস্তি দেওয়ার কথা বলা, কিন্তু এই সুরাতেই বলা আছে শাস্তি দেওয়া হবে, এবং শাস্তি দেওয়ার পরে যে তারা আবার এটা করবে সেটা আল্লাহ এই যে আয়াত আছে এই আয়াতের মাধ্যমে কিন্তু প্রমাণ করতে।
করতে পারি আমি। তো এই যে বলল যে আল্লাহ তাদের অন্তঃসমূহের উপর এবং তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। ওই যে বলছিলাম সূরার দোকানে ভয়ানক শাস্তি, সেই শাস্তি এরকম তো আছে, এরকম অনেক শাস্তি আছে। তারপরে আল্লাহ তাআলা সূরার বাকার 8 নম্বর আয়াতে তারা বলবে যে হ্যাঁ আমরা ইমান এনেছি, আমরা আল্লাহর পথে আছি, আমরা ভালো কাজ করছি, অন্যায় করি না, কিন্তু আসলে তারা মোটেই ইমানদার নয়। এবং আল্লাহ তারা 9 নম্বর আয়াতে বলেছে কি তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোকাবাজি করে। তারা বলছে কি হ্যাঁ আমরা মোটামুটি একটু বলবো, আল্লাহ মাফ করে দেবে এবং মুমিনদেরকে বলবো, যেহেতু এরা কিন্তু এক ধরনের ধোকাবাজি। তখন প্রকৃতপক্ষে তারা নিজেদের বিয়ে তার কারোর সাথে ধোকাবাজি করে না, অথচ তারা এর সম্বন্ধে অনুভব করতে পারে না। মানে তারা যে কাউকে ঠকাতে গিয়ে যে নিজে ঠকে গেছে এরা তারা বুঝতে পারে না, আসলে তারা নিজেই ঠকে। এই যে মানুষ একজনকে ঠকাতে গিয়ে বা আল্লাহকে ঠকাতে গিয়ে যে নিজেই ঠকে যায়, সেটার প্রমাণ আমরা কিন্তু এই যে সূরা আল বাকারা থেকে এবং বাকার কিছু আয়াত এবং যে সূরা আদ-দুখান থেকে পড়েছি সেখান থেকে বুঝতে পারি যে আল্লাহ শাস্তি দিবে ভয়ানক শাস্তি, এবং কিছুটা কমাবে তখন দোয়া করবে যে আল্লাহ আমাদের শাস্তি যেমন কমিয়ে দাঁড়া একটু করবো না। ঠিক পরক্ষণে কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে তারা আবার আগের অবস্থায় ফিরে যাবে, সেই সময় আল্লাহ তাআলা কিন্তু দেখেন সূরা আল বাকারার মধ্যে আমরা দেখতে পাই তাদের মধ্যে শাস্তি দেওয়া হবে ভয়ানক শাস্তি, যখন তারা দেখবে বিশ্বাস করবে না এবং তারা বলবে যে হ্যাঁ আমরা ইমান এনেছি আল্লাহ, আমরা এটা করেছি এটা ভালো। তখন তারপরে কিছু তারা বলবো যে আমরা এটা ধোকাবাজি, কিন্তু নিজেদের সাথে ধোকাবাজি করছে এটা কিন্তু তারা বুঝতেছে না। তাই কিয়ামতের পূর্ব এরকম একটা কঠিন একটা মুমেন্ট আসবে যেটা মানুষের সহ্য ক্ষমতা বাইরে। এখন যে রান্না করে আমাদের গ্রামের বাড়িতে অথবা অন্য কোথাও পিকনিক টুরে যায়, সেখানে কিন্তু রান্না করার সময় যে ধোঁয়াটা পড়ে, এই ধোঁয়া যখন চোখে লাগে তখন কিন্তু মানুষ সহ্য করতে পারে না। সেখানে এই যে ধোঁয়া আকাশ পুরো আচ্ছন্ন করা হবে বা পুরো মানব জাতিকে, সেটা মানুষ কীভাবে সহ্য করবে সেটা আমার এখানে বুঝে আসে না। তাই আমি বলবো আল্লাহ তাআলার পথে যেন আমরা চলতে পারি এবং আমি সবার জন্য হেদায়েত চাই, ভালো করে থাকতে পারি সেই জন্য, আর নিজের জন্য দোয়া চাই অবশ্যই। আল্লাহ হাফেজ। আসসালাম।